নেটওয়ার্ক 7 আপনাদের সাথে আপনাদের পাশে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কাটোয়া শাখার উদ্যোগে কাটোয়া রবীন্দ্র পরিষদের দুয়ারে শিক্ষক কর্মসূচি পালন করা হয়। করোনার অতিমারী পরিস্থিতিতে বহু পরিবার বেরোজগার হয়ে পড়েছে, সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কাটোয়া শাখার শিক্ষকরা। আজকের এই অনুষ্ঠানে 220 পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এই উদ্যোগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান, শিক্ষক প্রোগ্রাম অনুযায়ী দুস্থ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী বন্টন করা হচ্ছে। আমার আগেই সুভাষ আপনার সামনে বলেছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করোনার শুরু থেকেই বাংলার প্রত্যেকটা মানুষ যাতে কোনো অবস্থাতেই কষ্টের মধ্যে না থাকে, দুঃখের মধ্যে না থাকে, তা দেখার জন্য একদিকে যেমন সরকারি যে সমস্ত অনুদান সেগুলো বৃদ্ধি করেছেন, আপনারা জানেন যে এখন যে সমস্ত অনুদান তিনি ব্যবস্থা করেছেন তাতে মানুষের অসুবিধা প্রায় দূর হয়ে যাবে। কিন্তু তার মধ্যেও তিনি বলেছিলেন যে আমাদের দলের বিভিন্ন শাখা সংগঠন তারা তাদের যেটুকু সামর্থ্য সেই সামর্থ্য নিয়েও দুস্থ মানুষদের পাশে দাঁড়ান, সেই আবেদনের সাড়া দিয়ে আজকে শিক্ষকরা এই ব্যবস্থা করেছেন। এখানে অনেকে উপস্থিত আছেন, আমাদের একদিকে যেমন শিক্ষক নেতৃত্ব আছেন তেমনি কাটোয়া দাঁড়িয়ার পৌরসভার পৌর প্রশাসকরা আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন, কাটোয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন বা অন্যান্য জনপ্রতিনিধিরাও আছেন, আর শিক্ষক শিক্ষিকারা আছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাবো যে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। যতটুকুই হোক যদি সবাই মিলেই হবে সমাজের যারা পিছিয়ে পড়া লোক, যাদের এখনো পর্যন্ত অনেক প্রয়োজন মেটানো যায়নি, সেই ধরনের মানুষদের ঠিক এই শারদীয় দুর্গা পুজোর প্রাক্কালে তাদের কাছে যে দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হবে, আমার মনে হয় সেটা সময় উপযোগী হবে। যারা এই উদ্যোগ গ্রহণ করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষকদের এই উদ্যোগ প্রসঙ্গে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সমিতির চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানান, ভ্যাকসিন থেকে শুরু করে এবং এই সময় মানুষ বাড়িতে ঢুকে গেলে অনেক গরিব মানুষের অভাব অনটনের মধ্যে দিয়ে কাটে সেটা মাথায় রেখে বিভিন্ন ত্রাণ বন্টন, দুয়ারে রেশন, বাড়িতে বিনা পয়সায় চাল থেকে শুরু করে সঠিক সময়ে সব কিছু ব্যবস্থা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি নিয়েছেন। তাই আজকে গত বছর আমরা শারদীয়া উৎসব পালন করতে পারিনি, অন্যান্য রাজ্যে এখনও কঠিন অবস্থা, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর সঠিক পদক্ষেপের জন্য আমরা দেবীকরণ বিভিন্ন জায়গায় আমাদের নানা অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়েছে এবং দিদিমণি বারে বারে বলেছেন সমস্ত বিধিনিষেধ মেনে আপনারা পুজো পার্বণ পালন করবেন। আমি শিক্ষকদের এরকম অগ্রণী ভূমিকার জন্য সাধুবাদ জানাই, কারণ 2011 সালের আগে বাংলার অনেক শিক্ষকের ভূমিকা কি ছিল আমরা জানি, কাঁধে একটা ব্যাগ নিয়ে পায়জামা পাঞ্জাবি পরে আমাদের চেয়ারম্যানের অফিসের সামনে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘোরাঘুরি করতেন ট্রান্সফারের জন্য, তাদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য স্কুল ছেড়ে দিয়ে স্কুলের পঠন পাঠন কি হবে তাদের নজরে ছিল না, শুধুমাত্র চেয়ারম্যানের অফিসের আশেপাশে ঘুর ঘুর করতে দেখেছি। কিন্তু 11 সালের পরে আমাদের শিক্ষকদের ভূমিকা আর দেখা যায় না চেয়ারম্যানের অফিসের পাশে তাদের ঘুর ঘুর করতে, তাদের সঠিক সময়ে সঠিক ডিউটি করে আর বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সমস্ত শিক্ষক সামাজিক দায় দায়িত্ব পালন করে এবং শিক্ষাক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রীর যা ভূমিকা এই কথা
গ্রামের মঞ্চের ছাত্র ছাত্রীর মধ্যে পৌঁছে যায়, তার জন্য আমি শিক্ষক শিক্ষিকাবৃন্দকে সাধুবাদ জানাই। এবং আজকে যে ধরনের দুয়ারে শিক্ষক এই পরিকল্পনা নিয়েছেন, কাটোয়ার বহু মানুষের পাশে তারা পৌঁছে দেবেন। আগামী দিনে আরও এই সংগঠনের সিদ্ধি কামনা করি। সকলে ভালো থাকবেন। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ আরও বলেন, আজকে এই প্রস্তাব গ্রহণ করুন না যে মাধ্যমিক শিক্ষা সেল আমরা দুটো করে হলো দুটো পরিবারের যারা মেম্বার কাপড় কিনে দেবে, দেখবেন কত সংখ্যা অনেক হয়ে যাবে না, তখন বড় তোমার কতজন মেম্বার, 8,000 মেম্বার দুটো করতে গেলে 16,000 গরিব বাচ্চার টাকা দুটো জমা হয়ে যাবে। তোমার বাড়ির পাশে চারটে গরিব ছেলেকে এবং উনি বললেন যে প্রত্যেক শিক্ষক যদি দুটো করে শিশুর জামা কাপড় কিনে দেয়, ওনার প্রস্তাবটা সাধু প্রস্তাব। আমরা সাংগঠনিকভাবে ওনার প্রস্তাবটাকে নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমরা ঠিক করেছি যে আগামী দিনে শীত বস্ত্র সাধারণ যারা যাদের প্রয়োজন তাদের হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা আমাদের রয়েছে। আর মন্ত্রীর দুটো করে যে ড্রেস দেওয়ার কথা প্রস্তাব তিনি তুলেছেন সেটা আমরা সাংগঠনিকভাবে আলোচনা। কাটোয়া রবীন্দ্র পরিষদে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কাটোয়া শাখার উদ্যোগে আয়োজিত দুয়ারের শিক্ষক কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সমিতির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য, পূর্ব বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি চন্দনা মাঝি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য মাম্পি রুদ্র, কাটোয়া পৌর প্রশাসক সমীর সাহা, দায়হাট পৌর প্রশাসক শিশির মণ্ডল, কাটোয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বায়েন সরকার, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক বিশ্বনাথ সাহা, কাটোয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রণজিৎ মণ্ডল, কাটোয়া পৌরসভার সদস্য ও শিক্ষক শিক্ষিকাগণ। পূজোর মুখে শিক্ষকদের কাছ থেকে সাহায্য পেয়ে খুশি দুস্থ পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। কেন্ট কোম্পানি অনুমোদিত একমাত্র ডিস্ট্রিবিউশন হাউস এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস, কাটোয়া সার্কাস ময়দান খাসি মার্কেট। এখানে হোম সার্ভিস, হোম ডেলিভারি করা হয়। শুরু হয়েছে পুজো ধামাকা অফার, সমস্ত প্রোডাক্টের উপর 20% থেকে 50% ছাড়। যোগাযোগ 9378186925। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস কাটোয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান।